बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम अस्सलामुअलैकुम एवरीवन सबाई केमन आछेन आशा करी अनेक भालो आछेन आलहामदुलिल्लाह आमरा भालो आछि आज आपनादेर माझे आरेकटी रेसिपी शेयर करार जोन्नो चले एसेछि बायदा बाई एम दीना दीनास कुकिंग होम थेके सबाईके अनेक स्वागतम जानाच्छि आजके आपनादेरके रान्ना करे देखाबो हाते माखिये छोलार डाल गरु मांसेर रेसिपिटि जा खेते आमादेर सबारई खुबई पछन्द आमि गरु मांस दिये रान्ना करछि आपनारा जे कोनो धरनेर मांस दिये किन्तु रान्ना करते पारेन आशा करी पाशे थेके परिवारेर सबाईके निये लोभनीय आजके रेसिपि उपभोग करबें छोलार डाल गरु मांसटी किन्तु प्लेन भात लुचि परोटा नान रुटी एगुलोर साथे खेते किन्तु दुर्दान्त आशा करी पाशे थाकबें देखते थाकुन लोभनीय रेसिपी छोलार डाल दिये गरु मांस रेसिपिटी নিয়ে নিয়েছি গরুর মাংস হাড় চর্বি সহ নিয়ে নিয়েছি তো চর্বি অত একটা বেশি না তো হাড় একটু বেশি দিয়েছি যেহেতু বাসায় হাড় খেতে সবাই খুব পছন্দ করে মাংসের সাথে হাড়ও দিয়েছি একটু বেশি তো সলিড মাংস আসলে অনেক সময় অত বেশি একটা আমার ভালো লাগে না তো আমার হাড় খেতে অনেক পছন্দ সেই জন্য হাড়ের পরিমাণ একটু বেশি দিয়েছি এখন দিয়েছি আস্ত গরম মশলা চার পাঁচটি তেজপাতা মিডলে আমি ছিঁড়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুটো বড় এলাচ একটা স্টার ইনিংস দিয়ে দিয়েছি তো আপনার চাইলে কলিজা ফ্যাশে এগুলো দিতে পারেন তো আমার বাসায় এটা একটা কমই পছন্দ করে আলাদা করে ওইটা পছন্দ করে সেজন্য এগুলোর সাথে অ্যাড করলাম না দুই চার পাঁচটি দিয়ে দিয়েছি হলো দারুচিনি ছয় সাতটি সবুজ এলাচ ছয় সাতটি দিয়ে দিয়েছি হলো লবঙ্গ এখন দিয়ে দিচ্ছি হলো বাটা মশলা এখানে এক টেবিল চামচ দিয়েছি হলো আদা বাটা দিয়ে দিচ্ছি এখন রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা প্রত্যেকটা মশলা আপনার আপনার পছন্দ মতন বাড়িয়ে কমিয়ে অ্যাড করে নেবেন এখানে আমি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটাটা অ্যাড করছি তো আমি পেঁয়াজ কুচানো দিব আমি দুটোটাই অ্যাড করছি বাটা এবং কুচানো দুটোই অ্যাড করে নিচ্ছি তো আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়াটা এক টেবিল চামচ তো একটু বেশি তো এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া প্রত্যেকটা মশলা মাংসের পরিমাণ বুঝে আপনারা বাড়ি কমিয়ে অ্যাড করে নেবেন আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলো এখানে ধনিয়ার গুঁড়াটা আর লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ একটু ঝাল ঝাল হলে ছোলা ডাল গরু মাংসটি এটা খেতে অনেক ভালো লাগে আর ঝালটা আসলে যে যেরকম খাবেন সেরকমভাবে অ্যাড করে নেবেন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দেড় চামচের মতন হলুদের গুঁড়া আমি অ্যাড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ কারণ লবণটা প্রথমে একটু কমই দিব প্রয়োজন হলে পরে আবার দিব এখন দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজ কুচানো এখানে আমি দেড় কাপ পেঁয়াজ কুচানো অ্যাড করে নিয়েছি আপনারা পেঁয়াজ কুচানো পেঁয়াজ বাটা যে কোনো একটা দিতে পারেন বা দুটো অ্যাড করতে পারেন এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি হাতে মাখিয়ে আজকে ছোলার ডাল গরু মাংসটা আপনাদেরকে রান্না করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি হলো হাফ কাপের থেকে একটু বেশি হবে দিয়েছি দিয়েছি একটু চর্বি অ্যাড করেছি সেজন্য তো এখন ভালো করে প্রত্যেকটা জিনিস আমি মাখিয়ে নিয়েছি মাংসটার সাথে একবারে মাখিয়ে বসলে আসলে একেবারে সহজ হয় অনেক সময় দেখা গিয়েছে ভিডিও এক হাতে আরেক হাতে মশলা দিতে গেলে একটু সমস্যা হয়ে যায় তো প্রত্যেকটা মশলা আমি মাংস হাড়ের সাথে মিক্স করে নিয়েছি উল্টিয়ে পাল্টিয়ে তো ছোলার ডাল গরু মাংস যে কোনো ধরনের মাংস দিয়ে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো এভাবে করে আমার মাখানো হয়ে গিয়েছে আপনার চাইলে রেখে দিতে পারেন আমি চলে যাবো এখন রান্নার বসা এখন আমি রান্না বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি হাই ফ্লেমে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে কিন্তু এটা কালার চেঞ্জ হতে শুরু করেছে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি তা না যেহেতু আমি এখনো কোনো পানি এখনো ব্যবহার করিনি তো মাংসটা থেকে কিন্তু আস্তে আস্তে পানি বের হতে শুরু করবে যেহেতু গরু মাংসের মধ্যে তো এমনও পানি থাকে তো সেই জন্য আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি নিচে যেন মশলাটা লেগে না থাকে আবারও ঢেকে দিচ্ছি চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে তো গরু মাংস থেকে দেখতে পাচ্ছেন পানি ওঠা শুরু করেছে আসলে গরু মাংস মুরগি মাংস এগুলোর মধ্যে পানি না দিলেও কিন্তু আস্তে আস্তে এগুলো থেকে পানি উঠতে শুরু করে তো এই ঝোলটার মধ্যে আমি মাংসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কষিয়ে নেব তো মাংসটা দিক দিয়ে কষানো হতে হতে এদিক দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে ছোলার ডাল আমি দেড় কাপের মতো নিয়েছি তো আমি একটাকে এক ঘন্টার মতন ভেজে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি গরুর মাংসটা কিন্তু আমার কষানো হয়ে আসছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং ফ্লেভারটা কিন্তু দারুণ আসছে মাংসটার মধ্যে কিন্তু কোনো রকম পানি নেই ঝোলটা কিন্তু শুকিয়ে আসছে এবং মশলাটা মাংসটার গায়ে লেগে গিয়েছে তো মাংসটাকে আমি অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন মাংসটা দেখতে বোঝা যাচ্ছে যে মাংসটা অনেকক্ষণ পর্যন্ত কষানো হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি হলো ছোলার ডাল যারা ছোলার ডালে হয়তো কোনো সমস্যা থাকে আপনারা অন্যান্য ডাল দিয়েও কিন্তু রান্না করতে পারেন মুগ ডাল দিয়ে
তারপরে বোটের ডাল দিয়েও রান্না করতে পারেন, তারপর মশার ডাল দিয়ে, যে কোনো ডাল দিয়ে, যে যেটা দিয়ে খেতে পছন্দ করেন। চুলাটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি ডাল এবং মাংসটা দিয়ে কষিয়ে নিচ্ছি। তা নাহলে হাই ফ্লেমে দিলে দেখা গিয়েছে পুড়ে যাবে। আমি এখন কোনো পানি দিব না, লো ফ্লেমে রেখে ডালটা এবং মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নেব। হাই ফ্লেমে বাড়িয়ে দিলে মাংসটা পুড়ে গিয়ে মশলাটার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে কিন্তু ছোলার ডাল মাংসটাও কিন্তু কষানো হয়ে আসছে, দেখতে পাচ্ছেন, আর খুবই চমকে একটা ফ্লেভার বের হচ্ছে। তো এখানে কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। আমি কিন্তু পানি এখনও ব্যবহার করিনি, এই তেল মশলার ভিতরে আমি লো ফ্লেমে রেখে ডালটা এবং মাংসটা কষিয়ে নিচ্ছি। ডালটা এবং মাংসটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু মাংসে ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি হলো গরম পানি, গরম পানিটা আমি অ্যাড করছি, আপনার নর্মাল পানিটা অ্যাড করতে পারেন, তো আমি গরম পানিটা দিচ্ছি। এতে করে কিন্তু ডালগুলো কিন্তু খুব সহজভাবে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু একটু মাখা মাখা রাখবে সেই পরিমাণে মাংসটা দিয়েছি, ঢেকে দিচ্ছি হাই ফ্লেমে 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, আস্তে আস্তে কিন্তু ঝোলটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে আসছে, আর গন্ধটা কিন্তু দারুণ আসছে। ডালগুলো কিন্তু আস্তে আস্তে ফেটে আসছে, তো আরও কিছুক্ষণ লাগবে ডালটা আর একটু সিদ্ধ হতে। তো আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি নিচে যেন মশলাটা লেগে না থাকে, আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ছোলার ডাল দিয়ে গরু মাংস রান্নাটা আমার হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছোলার ডালটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। কিন্তু বোঝা যাচ্ছে না, এগুলো কিন্তু কাস্তে আছে, ডালটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি নেড়ে চেয়ে নিচ্ছি, এখন হাফ চামচ দিয়ে দিচ্ছি হলো জয়ফল জয়িত্রী গুঁড়া, আর হাফ চামচ দিব হলো শাহি গরম মশলার গুঁড়া, উঠানো 2-1 মিনিট আগে। আর যেহেতু একটু ফোড়ন দেবো, জাস্ট একটু পেঁয়াজ দিয়ে আমি একটু ফোড়ন দিবি, এতে করে খুব চমৎকার একটা ফ্লেভার আসে। যেহেতু মাংসটা হয়ে গিয়েছে, এখন মশলাটা নেড়ে চেড়ে মিক্স করে চুলা থেকে নামিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইড করে ছোলার ডাল গরু মাংসটাকে রেখে দিব। চুলায় আমি আগে থেকে হাফ কাপ এখানে সয়াবিন তেল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানোটা দিয়ে এখন পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। আপনারা চাইলে এখানে রসুন কুচানো দিতে পারেন, তেজপাতা, শুকনো লাল মরিচ এগুলো অ্যাড করতে পারেন। তো আমার পেঁয়াজ ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে। সামান্য একটু ডাল দিয়ে এখন ডালটাকে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটার সাথে এখন আমি গরুর মাংস ছোলার ডালটার মধ্যে ঢেলে দিব। আমি পুরো মাংসটা কিন্তু ফ্রাইং প্যানে দেইনি, মানে তেলের উপরে। এভাবে করে একটু ডাল দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে দিলে ভালো হয়। এখন আমি ঢেলে দিয়ে চামচটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজের বেরেস্তাটা তেলটা মিক্স করে নিচ্ছি। দেখুন কালারটা দারুণ এসেছে, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। রান্না হয়ে গেলে ছোলার ডাল দিয়ে গরুর মাংস আপনারা এভাবে রান্না করে ট্রাই করে পরিবারের সবার সাথে লোভনীয় রেসিপিটি উপভোগ করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত, আশা করি সবারই ভালো লাগবে আজকের এই রেসিপিটি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।